আমাদের আরবি ভাষা একটা বর্ণ আছে, ওই বর্ণটা হলো হা। বলেন আলিফ বা তা তা জি, বলেন হা। এই হরফটা যদি কারো শুদ্ধ না হয়, তার সূরায়ে ফাতিহা শুদ্ধ হবে না, তার সানা শুদ্ধ হবে না, তার রুকু শুদ্ধ হবে না, তার সেজদা শুদ্ধ হবে না, তার তাসাহুদ শুদ্ধ হবে না। একটা হরফ একটা লেটারের সাথে, একটা বর্ণের সাথে গোটা জীবনের মহাসম্পদ। সেটা কোনটা? সেটা কি? হা বলতে যদি এই জায়গাটা যদি না লড়ে, হা জীবনও হবে না। একটা আছে হা, সোজা বাতাসে ছেড়ে দিলাম, এটা লড়ে না, লড়ে না। আরে এটা লড়তে হবে, হা হা। দেখেন এবার সুবহান রব্বিয়াল আযীম, হা আছে না নাই? এবার সুবহান রব্বিয়াল আলা, হা আছে না নাই? এবার আত-তাহিয়াতু, হা আছে না নাই? একটা হরফ শিখে যদি সবগুলো শুদ্ধ হয়ে যায়, এই হরফ শিখতে প্রতিদিন কত টাকা খরচ করা উচিত? কি? আচ্ছা যদি কালকে ঘোষণা আসে হা বর্ণটা শুদ্ধ হওয়া ছাড়া বিশেষ পরীক্ষা দেওয়া যাবে না, হা হা। আচ্ছা তাইলে কত কত টাকা দিয়ে শিখতো শিখতো? কয়জন হুজুর কাছে যাইতো তাইলে? হুজুরের কাছে কি পরিমাণ লাইন থাকতো? কারণ বিসিএস দিতে হবে কি দিয়া? আচ্ছা পুলিশে নিয়োগ হবে না হা ছাড়া, সেনাবাহিনীর নিয়োগ হবে না হা ছাড়া, কোন সরকারি চাকরি হবে না হা ছাড়া, তাহলে হাটা শিখতেন কিভাবে আপনারা? এখন আমি আপনাকে বললাম এই হা ছাড়া সূরায়ে ফাতিহা হবে না, হবে? হা ছাড়া রুকু হবে, হা ছাড়া ছেদটা হবে, তাহলে হাটা ঠিক করা দরকার তো, দরকার তো। এই হা নুরানি মাছা ছাড়া ঠিক করার কোন ব্যবস্থাপত্র নাই। কি কোন প্রতিষ্ঠানে হা শিখায়? জোরে বলেন, কোথায় শিখায়? নুরানি মাদ্রাসা। বলেন কোথায় শিখা? বলেন নুরানি মাদ্রাসা শিখা, কোথায় শিখা? তাহলে নুরানি মাদ্রাসা না পড়লে হা শুদ্ধ হয় না, অধিকাংশ শুদ্ধ হবে না জীবন ভর। এটাতে খটকা থাইকে যায়। এই জন্য মজার কথা, হা কালেমায়ে তৈয়বার মধ্যে নাই। হা কিসের মধ্যে নাই বলে? কেন কালেমায়ে তৈয়বার মধ্যে নাই? এই জন্য নাই যে আমার বান্দারা হাটা পারবে না, ওই বেচারার কালেমাটাই কি অসুস্থ থাকতো তাইলে? এই জন্য কালেমায়ে তৈয়বার মধ্যে কি নাই বলে? হা নাই। কালেমায়ে তৈয়বার মধ্যে তিনটে হরফ আছে, কয়টা হরফ? আলিফ লাম হা। বলেন আলিফ লাম হা। কালেমায়ে তৈয়বার মধ্যে যে তিন বর্ণ আল্লাহ শব্দ লিখতে সে তিন বর্ণ। কালেমায়ে তৈয়বার মধ্যে কঠিন কোন বর্ণ নাই। কালেমায়ে তৈয়বার মধ্যে দাল নাই, দাল গোটা ইউরোপে দাল পারে না, ওরা ডি পারে, দাল পারে না। মোহাম্মদ আদ্দিন ওরা কি পারে? আদ্দিন আল ইসলাম, ওরা ডি পারে, কি পারে না? দাল পারে না, ওরা দত পারে না। আমরা বাংলাদেশিরা হা পারি না, আমরা বাংলাদেশিরা ক পারি না। এই জন্য রব্বে করিম কালেমায়ের মধ্যে কঠিন কোনো বর্ণ দেন নেই। এতটা সহজ কালেমায়ে তৈয়বা, খেয়াল করেন, এটা পড়তে না, এটা বলতে না, ঠোঁটের কোনো বর্ণ নাই, ঠোঁটের কোনো কি নাই? ঠোঁটের বর্ণ নাই। তাই ঠোঁট দুটা ধরে কেউ আব্বা বলেন তো কেয়ামত পর্যন্ত ট্রাই করেন। হ্যাঁ এবার ঠোঁট ধরে আল্লাহ বলেন তো, বলেন
আল্লাহ আসেন ঠোঁট ছাড়া ঠোঁট ধরে একটা বাক্য বলেন পৃথিবীর যে কোনো ভাষার একটা বাক্য বলেন ঠোঁট ছাড়া মা পানি দাও বলেন হ্যাঁ আমাদের কাছে একটা বাক্য আছে ঠোঁট ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আছে ঠোঁটের বর্ণ আছে এটার মধ্যে ঠোঁটের বর্ণ নাই কেন রব্বুল আলামিন জানতেন কিয়ামতের আগে চিকিৎসা বিজ্ঞানের তারাক্কির কারণে ওর মুখে লাইন লং লাগানো থাকবে পাইপ লাগানো থাকবে যদি ঠোঁটের বর্ণ দিয়ে দেয় কালিমা তৈবা ওই মৃত্যুর সময় পাইপ লাগানোর কারণে ঠোঁট মিলাতে পারবে না আর কালিমা তৈবা পড়তে পারবে না এই জন্য রব্বুল আলামিন কালিমা তৈবা ঠোঁটের কোনো বর্ণ দেননি আচ্ছা কি পরিমাণ সহজ কালেমায় তৈবের মধ্যে দেখেন জিব্বার তালু তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কোনো মাখরাজ নাই জিব্বার কিনারা উপরে দাঁতের সঙ্গে লাগাইয়া কোনো মাখরাজ নাই কালেমায় তৈবের মধ্যে গুণনা নাই কালেমায় তৈবের মধ্যে ইখফা নাই ইন নাই লাম নাই কেন নাই বাঙালিরা পারবে না এজন্য নাই এটা কি পরিমাণ সহজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা কদামি কালিমা এটা যদি সূরা বাকারার মতো লম্বা করে দিত তাহলে আমরা কেমনে পড়তাম এটা এত দামি যদি এত লম্বা হইতো এটা যদি সূরা বাকারার মতো হইতো আচ্ছা তো মুফতিও পারত না কি কি পরিমাণ সহজ করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটুখানি জিব্বা নাড়াও শুধু একটু জিব্বা নাড়াও আর সঙ্গে সঙ্গে দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক হয়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغفিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لك يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما
كانوا يعملون. وقال تعالى: من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون. ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون. صدق الله مولانا العظيم. আজকে 12 নভেম্বর 2021 মান্দারি মিয়াপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, বয়ান যা হওয়ার হয়ে গেছে, আপনাদের হৃদয়ের দুনিয়া যতটা চাষ করার দরকার ছিল চাষ তো হয়ে গেছে। চাষ করতে সময় লম্বা লাগে, লেকিন বীজতলায় বীজ ছিটাতে বেশি সময় লাগে না, ঠিক না? চাষ করতে 3 দিন ধরে চাষ করতে হয়, 5 দিন ধরে চাষ করতে হয়, আর বীজতলায় ধান ছিটিয়ে দিতে 1/2 ঘন্টা লাগে। এজন্য অল্প সময়, বিশেষ করে আজকের আমাদের এই মেহমান আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাহেব, ইনাকে যখন রাস্তায় বিভিন্ন জায়গায় পোস্টারে দেখি ওনার চেহারা দেখতেই আমার ভালো লাগে, চেহারা দেখে দেখে দোয়া করি। আজকে প্রথম সামনে দেখলাম, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে হায়াত দান করেন, আর সামনে দেখে আরো ভালো লাগলো। উনি বললেন যে আমরা দলের লোক, কি আমরা এক দলের, উনি বললেন যে যখন দাড়িওয়ালা কাউকে দেখি আমরা এক দলের মনে হয়, আলহামদুলিল্লাহ বলেন আমরা সাহাবুল ইয়ামিন। ওটা কোরআনে কারীমে 3 ভাগে ভাগ করা হয়েছে,